ফেসবুক মার্কেটিং হচ্ছে অনলাইন ভিত্তিক প্রচারণার মাধ্যম। ফেসবুকে সফলভাবে মার্কেটিং করতে হলে আপনাকে অবশ্যই ভালোভাবে ফেসবুক মার্কেটিং শিখতে হবে। অবশ্যই আমাদের তিনটি বিষয় মাথায় রাখতে হবে। ফেসবুকে আসলে কেউ প্রোডাক্ট কিনতে আসেনি। সো আমাদের অ্যাড, ক্যাপশন এবং ভিডিওটি এমন হতে হবে যেন ফেসবুক ইউজার আমাদের প্রোডাক্টের প্রতি আগ্রহ জন্মায়। সেকেন্ড যে বিষয় হচ্ছে, অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে মানুষ তার চিন্তা অনুযায়ী সেরাটাই চাই। সো আপনি যদি সেরাটা দিতে না পারেন তাহলে পিছিয়ে পড়বেন। তিন নম্বর বিষয়টি হচ্ছে, আমাদের ফেসবুক অ্যাডের ক্যাপশন, ভিডিও এবং ফটো এমন হবে যেন ফেসবুক ইউজার তা আপনি আপনি শেয়ার করে। আমি শাহিন নাজাফি আপনাদের সাথে আছি। আমি আমার টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনি সফলভাবে ফেসবুক মার্কেটিং করবেন। সো আশা করি সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়ালের সাথে থাকবেন। মার্কেটিং এর আমরা কিছু বিষয় আজকে দেখব, যে ফেসবুক মার্কেটিংটা আসলে কি, কিভাবে কাজ করে, কেন আমরা ফেসবুক মার্কেটিং করব, কিভাবে আমরা ফেসবুক মার্কেটিং এর জন্য অ্যাকাউন্ট তৈরি করব, পেমেন্ট মেথড গুলো কি, ফেসবুক পিক্সেল কি, অডিয়েন্স কি, ক্যাম্পেইন কি, ক্যাম্পেইন তৈরি করার জন্য যে বিষয়গুলো আছে, ক্যাম্পেইন স্ট্রাকচার, ভিডিও অ্যাড, টি টার্গেটিং, এগুলো নিয়ে বুঝবো, ঠিক আছে? তো মাথার উপর দিয়ে গেলে কোনো প্রবলেম নেই, কারণ প্র্যাকটিক্যাল ক্লাস আছে। প্রথমে থিওরিক্যাল কিছু শোনাবো আপনাদের, দেন প্র্যাকটিক্যালি দেখাবো। সো প্রবলেম নেই, মাথার উপর দিয়ে গেলে যেতে থাক। ওকে, কতক্ষণ যাই দেখি। তো ফার্স্টে আমরা যে কাজগুলো করব, খুব ইজি, ফেসবুক মার্কেটিংটা কি দেখি। চলুন আমরা আমার ফেসবুক প্রোফাইল হোম পেজ থেকে একটু ঘুরে আসি, ঠিক আছে? তো ধরুন আমার ফেসবুক এটা হোম পেজ এটা। ওকে, ফাইন ফাইন। তো দেখুন এখানে আমি স্ক্রল করি, ওয়াও, প্রথমেই চলে এসেছে ক্লিক ফানেলের অ্যাড। তো এখন আপনাদের ফেসবুকে যখন আপনারা স্ক্রল করবেন তখন দেখবেন যে কিছু স্পন্সার নামে অ্যাড আসে, স্পন্সার, ঠিক আছে? তার মানে আপনাকে টার্গেট করে কোনো একজন মার্কেটার, কোনো একজন কোম্পানি, কোনো একজন এজেন্সি অ্যাডটা পোস্ট করেছে। তো এই অ্যাডটা কেন পোস্ট করেছে, কেনই বা আমি দেখছি, চলুন তা দেখে আসি। এই যে আপনি থ্রি ডটে ক্লিক করবেন, 1 2 3 ডট। ওকে, হোয়াই আই এম সিং দিস ওয়ান। ওকে, তো ক্লিক ফানেল ওয়ান্টস টু পিপুল হু লাইক পেজ রাসেল ব্রানসন। ওকে, আমি কেন এই ক্লিক ফানেলের অ্যাডটা দেখতেছি, কারণ আমি রাসেল ব্রানসনের পেজে লাইক দিয়ে আসি, দ্যাটস হোয়াই আমি এই ক্লিক ফানেলের অ্যাডটা দেখতেছি। ওকে, তো প্রত্যেকটা অ্যাড দেখার পিছনে কোনো না কোনো কারণ, কোনো না কোনো লজিক আছে, ঠিক আছে? তো চলুন আমরা সবগুলো দেখি। তো তারপর এখন লিড ডাইনামো। ওকে, তো লিড ডাইনোর কেন আমরা অ্যাড দেখছি, আমরা দেখে আসি, হোয়াই আই এম সিইং দিস অ্যাড। লিড ডাইনো ওয়ান্টস টু পিপুল হু হ্যাজ ভিজিটেড দেয়ার ওয়েবসাইট। তো ওরা চাচ্ছে, আমি হয়তো কোনো সময় ওই ফেসবুক থেকে ওদের পেজে গিয়েছিলাম, ওয়েবসাইটে গিয়েছিলাম, তখন তারা একটা পিক্সেল রেখে দিয়েছে, একটা ডাটা রেখে দিয়েছে। তো ওই ডাটাটা আমি যতদিন থাকবো ফেসবুকে ওদের কাছে থাকবে, এই জন্য তারা আমাদেরকে অ্যাডটা দেখাবে। তো ওদের ওয়েবসাইটে ভিজিট করলো। এবার আপনারা যখন ফেসবুক থেকে বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করেন, তখন ওই ওয়েবসাইট যদি পিক্সেল রেখে দেয় তাহলে কিন্তু আপনার কাছে লাইফ টাইম অ্যাড শো করাতে পারবে, ঠিক আছে? ওকে, ফাইন। তো আরও একটা কিছু গবেষণা করি আমরা কিছু অ্যাড নিয়ে, তাহলে বুঝে যাব ওভারঅল বিষয়টা। ওই যে অ্যান্টনি মরিসন। ওকে, এখন ও আমাকে কেন অ্যাডটা দেখাচ্ছে, চলুন দেখে আসি, হোয়াই আই এম সিইং দিস অ্যাড। People based on their activity, Facebook family, apps and service include likes, their website, retargeting, interacting. Okay, তো কেন আমি অ্যাড দেখতেছি, প্রিভিয়াস কোনো সময় ওর অ্যাডে আমি লাইক দিয়েছিলাম, ঠিক আছে? তো লাইক দিলেই আমি ওর টার্গেটিংয়ে পড়ে গেছি, আমাকে আজীবন টার্গেটিং করে অ্যাড দিতে পারবে। লাইক দেন, কমেন্ট করেন, ওর ওয়েবসাইটে ঢোকেন, অথবা হচ্ছে কোনো কিছু ওয়াচ করেন, তার ভিডিও ওয়াচ করেন, ক্লিকিং অ্যাড করেন, এইগুলো যদি কোনো রকম অ্যাডে আপনি ক্লিক করে থাকেন ভুল করেও, তো সে আপনাকে পরবর্তীতে টার্গেটিং করতে পারবে, তার ওয়েবসাইটে ঢুকলেও টার্গেটিং করতে পারবে। ওকে, আরো কিছু আমরা অ্যাড দেখব। ওকে, আমরা কেন এই গাড়ির অ্যাডটাই দেখতেছি, ঠিক আছে? ওকে, ইন্টারেস্টিং বিষয়, অসাম মার্কেটিং। ওকে, ফাইন। তো এখন আমরা ওর অ্যাডটা কেন দেখতেছি, আমরা হচ্ছে, হোয়াই আই এম সিইং দিস অ্যাড, পিপুল ইজ গ্রে ভেইনারচুক। ওকে,
গ্রেড পেজে যে লাইক দিয়ে আছে, যে ইন্টারেস্টেড, ঠিক আছে, তো তাদের কাছে আমার এই অ্যাডটি দেখাবে। ও বলে দিয়েছে যে নিকোলাস, নিকোলাস বলে দিয়েছে যে গ্রে ভেনার চুকের যে হচ্ছে পেজে যারা লাইক দিয়ে আছে তার কাছে আমার একটা শো করাবা, ঠিক আছে। তো অনেকে উচ্চারণ গ্রে গাড়ি গেড়ে কয়, যাই হোক, তো এই নিকোলাস বলেছে যে গ্রে ভেনার চুকের পেজে যারা লাইক দিয়ে আছে তাদের কাছে আমার একটা শো করাবা। ওকে, তার মানে এই গ্রে ভেনচুকটাকে আর কি দেখে আসে গাড়ি ভেনার চুক। ওকে, এটা হচ্ছে মোটিভেশনাল স্পিকার প্রিয়াস মেক মানে অনলাইনের এন্টারপ্রেনার্স ওয়ান কাইন্ড অফ। তো এর পেজে ভেরিফাইড পেজ অনেক লাইক কমেন্ট আছে, এর ভেরিফাইড পেজ আছে, অনেক এঙ্গেজমেন্ট আছে, পোস্ট এঙ্গেজমেন্ট আছে। তো এর পেজে যারা লাইক দিয়েছে, এঙ্গেজমেন্ট পেয়েছে, কমেন্ট করেছে, তাদের কাছে যদি আমি বলি আমার একটা শো করবা, তাহলে শো করবে। কিন্তু আমরা প্রথম কিন্তু অ্যাড দেখেছিলাম ক্লিক ফানেল, ক্লিক ফানেল অ্যাড দেখেছিলাম কেন আমরা, কারণ রাসেল ব্যানসনের পেজে যারা লাইক দিয়েছে তাদেরকে, রাসেল ব্যানসন, রাসেল ওয়ানসনের এটা পেজ, ভেরিফাইড পেজ, 550K লাইক। তো এই পেজে যারা লাইক দিয়েছে তাদের কাছে একটা শো করছে কে, ক্লিক ফানেল। তো আমরা এখন টার্গেট করতে পারি অনেকভাবে ফেসবুকে, যে কোনো পাবলিক ফিগারকে টার্গেট করতে পারি, যে এই পাবলিক ফিগারকে ধরুন শাহিনকে, শাহিনের পেজে যারা লাইক দিয়েছে তার কাছে আমার একটা শো করাবো। তাতে লাভ হবে কি, তো শাহিন যেহেতু ইন্টারনেট মার্কেটার, তো ওর যে টপিকগুলো সবাই ইন্টারনেট মার্কেটিং শিখতে আইছে বা ওকে ফলো করে বা মেক মানি অনলাইন থেকে আর্নিং করতে চায়, এই টপিকগুলোই তো শাইনের পেজে লাইক দিছে। তো ঠিক তেমনি রাসেলের পেজে লাইক দিছে যারা অনলাইন থেকে আর্নিং করতে চায়, যারা মেক মানি করতে চায়, যারা সফটওয়্যার ইউজ করতে চায়, ক্লিক ফানেল সম্বন্ধে জানে, বা ওর কমিউনিটিতে যারা আছে। তো ওই কমিউনিটিতে আমি যখন যদি নতুন করে ইনভলভ হতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ওর যে লাইকার পার্সন গুলো আছে সেই পার্সন গুলো আমাকে নিয়ে আসতে হবে, বা তার টার্গেটিং করা অডিয়েন্স গুলো আমি নিয়ে নিব। তো এইভাবে আপনারা খুব সহজে ফেসবুকে অ্যাড দিতে পারেন। আবার কিভাবে অ্যাড দিতে পারেন, ধরুন আমি কোনো পেজে লাইক দিয়ে আছি, বা হচ্ছে আমার ইন্টারেস্ট এন্টারপ্রেনারশিপের, তো এন্টারপ্রেনারশিপের ইন্টারেস্ট ফেসবুক আমার জানে, কারণ ফেসবুক যখন আমি প্রোফাইলে সাজিয়েছি এন্টারপ্রেনারশিপ, বিভিন্ন পেজে লাইক দিয়েছি, মানুষকে মেসেজে বলেছি আই এম এন্টারপ্রেনার, আমার ফেসবুকে বলেছি আই এম এন্টারপ্রেনার, তখন ফেসবুক বুঝে গেছে যে আমি এন্টারপ্রেনার হতে চাই বা হয়েছি, বা এন্টারপ্রেনারশিপ আমি পছন্দ করি বা লাইক করি। তো এই রিলেটেড টার্গেটে এখন যদি রাসেল অ্যাড দেয় যারা এন্টারপ্রেনারশিপে, এন্টারপ্রেনারশিপ হতে চায় বা এন্টারপ্রেনারশিপ লাইক করে, তাদের কাছে আমার 100 করবা, তাহলে কিন্তু তার টার্গেটের অডিয়েন্স আমি হয়ে গেলাম। তো ঠিক তেমন, তো আমাদের কিছু যাদেরকে টার্গেট করে অ্যাড দিব, আমি কিছু হচ্ছে টার্গেটিং অডিয়েন্স রেখেছি, অনলাইন এন্টারপ্রেনার্স, অনলাইন মার্কেটিং, বিজনেস, শপিফাই, ই কমার্স, উ কমার্স, ড্রপ শিপিং, ক্লিক ফানেল, গেট রেসপন্স, অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এইগুলোতে যারা অলরেডি ইন্টারেস্টেড তাদের কাছে আমরা অ্যাডগুলো শো করাবো, ঠিক আছে। আশা করি সবাই একটু একটু হলেও এখন বুঝতেছেন। ওকে ফাইন, তো আমরা এখন হচ্ছে ফেসবুক অ্যাডটা কি বা কিভাবে কাজ করে, কিভাবে দিতে হয় অনেক কিছু বুঝে গেছি। তো চলুন আমরা এখন প্রথম লেকচারে যাই, আমরা কেন ফেসবুক অ্যাডটাকে ইউজ করি। এখানে 2 বিলিয়ন মান্থলি ইউজার, ওকে, এদের মধ্যে এভারেজ 28% সময় তারা এভারেজ পার স্পেন্ড করে 28% দেয়ার টাইমের, ওকে, সোশ্যাল মিডিয়াতে যে টাইম দেয় তার মধ্যে 28% স্পেন্ড করে ফেসবুকে। তারপরে হচ্ছে না, টোটাল যে টাইম তার টাইম থেকে 28% টাইম ফেসবুকে দেয়, ওকে। এখানে অর্গানিক অর্গানিক রিচ ইজ প্রিটি মাচ ডেড, তো তার মানে কি, অর্গানিক রিচটা কি আমরা আগে বুঝি। অর্গানিক হলো যখন আমরা ফেসবুকে কোনো কিছু পোস্ট করি, পোস্ট করার পরে পেজে যখন পোস্ট করি দেখা যাচ্ছে যে পেজটার পোস্টে করলে রিচ হয়েছে 10 জন, 15 জন, লাইক 2টা 3টা, তো এটা হচ্ছে অর্গানিক ভাবে আসে, মানে নর্মালি আসে, ফ্রিতেই আসে, সেগুলোকে অর্গানিক রিচ বলে, অর্গানিক ট্রাফিক বলে, অর্গানিক অ্যাসেট বলে, অর্গানিক ইংগেজমেন্ট বলে। তো ওই অর্গানিক যে রিচগুলো সেগুলো খুব কম হয় সব সময়। আপনি যদি ওই পোস্টটা বুস্ট করেন, ফেসবুককে টাকা দিয়ে, ডলার দিয়ে দেন, তাহলে কি করে, ফেসবুক অনেক মানুষের কাছে আপনার পোস্টটা ছড়ায় ছিটায় দিবে, তো তখন কি হবে, আপনার এটাতে রিচটা বেশি আসবে, তখন সেই রিচটাকে পেইড রিচ বলে। ওকে, এখানে এই মার্কেট স্কেলেবল করা যায়, এক্সট্রিমলি স্কেলেবল করা যায়, তারপরে
প্রিসাইজ টার্গেটিং অপশন আছে, প্রিসাইজ টার্গেটিং শুনে রাখেন, বুঝতে পারবেন। রিমার্কেটিং আছে, লিড জেনারেশনের জন্য খুব ভালো একটা ইফেক্টিভ মার্কেট। ওকে, তো এখানে অডিয়েন্স টার্গেট আমরা বলে যদি থাকি, এখানে পাবেন আপনি প্রথমে ফেসবুকে যারা ইউজ করে, ধরে নিই সবাই কোল্ড অডিয়েন্স, ঠিক আছে? তো কোল্ড অডিয়েন্স কে তারপরে আমরা ওয়ার্ম অডিয়েন্স এ তৈরি করি, তারপরে পি সাইজ করে টার্গেটিং করি, তারপরে কাস্টম অডিয়েন্স বানাই, লুকালাইক অডিয়েন্স বানাই। জানি মাথার উপর যাচ্ছে ব্যাপার না, বুঝতে পারবেন। ওকে, তারপরে কি করি, কিছু সাকসেসফুল ক্যাম্পেইন করার জন্য আমরা কিছু গুড সেলস প্রসেস তৈরি করি বা সেলস ফানেলস তৈরি করি, দেন আমরা ফেসবুকে অ্যাড গুলো পোস্ট করি। অলরেডি আমাদের ফানেল, অফার, ভ্যালু সব কিছু ক্রিয়েট করা আছে। ওকে, এখন আমাদের কি করতে হবে, জাস্ট খালি ফেসবুকে এসে ট্রাফিক নেওয়ার জন্য ক্যাম্পেইন গুলো ক্রিয়েট করতে হবে। ক্যাম্পেইন গুলো সেটিং এর ভিতরে যে অপশন গুলো আছে, অবজেক্টিভ, অ্যাড টাইপ, টার্গেটিং। ওকে, এখন দেখবো আমরা ক্যাম্পেইন স্ট্রাকচার, আমি দেখাবো, প্রবলেম নেই। তো এখন কি করতে হবে, ক্যাম্পেইন স্ট্রাকচার অলরেডি এখানে দেখানো আছে। তো প্রথমে আমরা ফেসবুকে যখন যাব, একটা ক্যাম্পেইন দেখব, একটা ক্যাম্পেইনের আন্ডারে কিছু অ্যাড সেট থাকে, প্রত্যেকটা অ্যাড সেটের আন্ডারে কিছু অ্যাড দেওয়া যায়। ওকে, তারপরে পি সাইজ অডিয়েন্স এখানে করা যায়, আমরা যখন ভিডিও অ্যাড দিতে পারি, ইমেজ অ্যাড দিতে পারি, অ্যাড কপি করতে পারি। ওকে, এখন কি আমাদের আসলে মাইন্ডসেটটা এভাবে গ্রো আপ করতে হবে যে এটা ওভারঅল নাইটেই কোনো কিছু কাজ করে না, এটা ম্যাজিক্যাল কোনো ওয়ার্ক না। ফেসবুকে আপনি আসবেন যেখানে খুব ইনস্ট্যান্টলি ভাবে আপনাকে টাইম দিবে, মানে সরি টাইম না, মানি জেনারেট করতে পারবেন মার্কেটিং এ নেমেই, তা কিন্তু না। আপনাকে এখানে এসে মার্কেটটা বুঝতে হবে, কিভাবে কাজ করছে, কেন আমার এই ক্যাম্পেইন থেকে লস আসলো, কেন প্রোডাক্ট সেল হলো না, এগুলো নিয়ে টেস্টিং করতে হবে। টেস্টিং ইজ এভরিথিং, আর লস, ফেলার ইজ দ্য অপরচুনিটি টু গ্রো, ঠিক আছে? তো আমাদেরকে এখানে এসে এমনটি করতে হবে না, আজকে $10 স্পেন্ড করেছি, প্রফিট আসে নাই, ফেসবুক ভালো না, ফেসবুক মার্কেটিং আমার জন্য না, করব না। আসলে তা না, সবগুলো মার্কেটিং ইফেক্টিভ, সবগুলোই মার্কেটিং কাজ করে, এখান থেকে মানি জেনারেট করা যায়। বাট আমাদের শুধুমাত্র টেস্টিং করে যেতে হবে, ধরে রাখতে হবে, বুঝতে হবে কেন প্রবলেম হলো, দেন ইনভেস্ট করতে হবে, আমাদের কাজগুলো কন্টিনিউ করতে হবে, দেন আপনি ভালো রেজাল্ট পাবেন। আর আই উইল হেল্প ইউ ইনশাল্লাহ। ওকে, এখন আমরা যে এঙ্গেজমেন্ট ভিডিও তৈরি করি, সেই ভিডিওগুলো কি টাইপের হতে পারে, রেজাল্ট ভিডিও হতে পারে, টিউটোরিয়াল ভিডিও হতে পারে, লাইফ স্টাইল ভিডিও হতে পারে, মোটিভেশনাল ভিডিও হতে পারে, হাউ টু ভিডিও হতে পারে, হাউ টু মেক মানি, হাউ টু ক্রিয়েট ওয়েবসাইট, হাউ টু ক্রিয়েট সেলস ফানেলস, ভ্যালু ভিডিও হতে পারে। তোমাকে ভ্যালুটা কি, কিভাবে বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাকাউন্ট করা যায়, তোমাকে একটা ভ্যালু দিয়ে দিলাম, বলে দিলাম কিভাবে বাংলাদেশ থেকে মাস্টার কার্ড নেওয়া যায় খুব ইজিলি ভাবে, ফ্রিতে আপনার বাসায় এসে দেওয়া যাবে, তোমাকে একটা ভ্যালু দিয়ে দিলাম, কিভাবে থেকে অনলাইন থেকে $3-4 $5 আর্নিং করবেন খুব ইজি ওয়েতে, তোমাকে একটা ভ্যালু দিয়ে দিলাম, এই টাইপ ভিডিও। কিভাবে তোমাকে কিছু একটা শিখাইলাম, নতুন কিছুর সাথে পরিচয় করে দিলাম, তুমি সত্যি সত্যি বেনিফিটেড হলা, এই টাইপের ভিডিওগুলো দিতে পারেন। তো লাইফ স্টাইল ভিডিও দিতে পারেন, আপনি বাড়ি গাড়ি করতেছেন, গাড়ি ঘোড়ায় চড়তেছেন, সেই ভিডিও ক্যাপচার করলেন, দেন পোস্ট করে দিলেন, মানুষকে দেখান, প্রবলেম তো নাই, ঠিক আছে? এক সময় ছিল যে হচ্ছে ধরুন সে কি করলো না করলো দেখাইতে চাইতো না মানুষকে, ঠিক আছে? তো এখন কি আসলে ঠিক তেমনটি না, এখন সে নিজের নাম নিজেই করে সবাই। তো নিজের নাম নিজে কেন করব আমরা, কারণ হচ্ছে আর বাদ বাকি যেই মানুষগুলো আছে তাদের টাইম নেই আপনার গুণগান করার, সো আপনার গুণগান আপনাকে নিজেই করতে হবে, বুঝতে পারছেন? ফাইন, তো আর সবসময় আপনার যে ফলোয়ার, ফ্যান ফলোয়ার আছে, অডিয়েন্স গুলো আছে, তাদের চোখের সামনে হতে হবে। চোখের সামনে থেকে দূরে গেছেন তো সে ভুলে গেছে, কারণ তার কাছে অনেক টাস্ক, সে আজকে এটা করছে, ওটা করছে, এইখানে বিজি, এই ক্যাম্পেইনে মানুষ অনেক বিজি, ঢাকার মানুষ অনেক বিজি, নিউ ইয়র্কের মানুষ আরো বিজি, লন্ডনের মানুষ আরো বিজি, তো তাদের কিন্তু টাইম নেই আপনাকে মনে রাখার। তো আপনি এমন কিছু করেন বা তাদের সামনে বারবার আসেন যারা তাদের আপনাকে মনে রাখে, ঠিক আছে? তো আমরা এখানে কিছু অডিয়েন্স সিলেক্ট করি, কাস্টম কিছু অডিয়েন্স, প্রথমে কোল্ড ট্রাফিককে ওয়ার্ম ট্রাফিকে নিয়ে যাই, আমি বলেছি না বুঝলো শুনতে থাকেন, ঠিক আছে? কোল্ড ট্রাফিককে ওয়ার্ম ট্রাফিকে নিয়ে যাই, তারপরে আমরা কি করি, ওই পিপুলদের যে ওয়ার্ম ট্রাফিকে নিয়ে যায় তারা অলরেডি আমাদের সম্বন্ধে জানে, তো তাদের জন্য যেহেতু জানে তো তাদের জন্য ক্যাম্পেইন আলাদা, আর আমাদের সম্বন্ধে যারা জানে না তাদের জন্য ক্যাম্পেইন আলাদা তৈরি করব। এখানে লং টার্ম অ্যাসেটের জন্য আমরা কাজ করব। ওকে, আর এখানে রিটার্গেট করে অডিয়েন্স খুব সহজেই তাদের কাছে কম কস্টে আমরা লিড জেনারেট করতে পারি। লিড মানে কি, ওয়ান তাদের একটা ডাটা, লিড মানে কি তার ইমেল অ্যাড্রেস, তার ফোন নাম্বার, তার
এভরিথিং হতে পারে, কোনো ডাটা, ওকে, যেটা পরবর্তীতে তার কাছে পাওয়া যাবে। ওকে, মোর ইংগেজমেন্ট আমরা এখানে পেতে পারি রিটার্গেট করে। আর ওয়াম ট্রাফিক থেকে আমাদের কি দেয়? কনভারসেশন দেয়, সেলস এনে দেয়, ঠিক আছে। কন্টেন্ট ক্রিয়েশন এখন অ্যান্ড ভ্যালু, তো কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্ট, কন্টেন্টের উপর কিছু নেই, তো এই কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, তাদেরকে ভ্যালু দিতে হবে, আর ফলো আপ করতে হবে, বুঝতে হবে যে ফলো আপ মানে কি, তার সাথে রেগুলার ভ্যালু প্রোভাইড করতে হবে, হেল্পিং করতে হবে, তাকে ফলো আপ করতে হবে, তার খোঁজ খবর নিতে হবে, তাকে রেগুলার মাইন্ড আপ করাতে হবে, ঠিক আছে। তো এগুলো করলেই আসলে আপনার ম্যানেজার জেনারেট হবে। হেল্পিং ইজ মানি, হেল্পিং ইজ এভরিথিং, হেল্প করলেই আপনার মানি জেনারেট হবে। ওকে, এখন আমরা স্ট্রাকচার দেখব, ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের স্ট্রাকচার গুলো দেখবো। তো ফেসবুক ধরুন ওয়ান কাইন্ড অফ ক্যাম্পেইন, তো এই ফেসবুক ক্যাম্পেইনে অনেকগুলো অ্যাড সেট থাকে একটা একটা ক্যাম্পেইনের আন্ডারে। এক ক্যাম্পেইন হতে পারে 10টা, 15টা, 20টা, 100টা, 500টা, ওকে, প্রত্যেকটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাড সেট থাকে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 1000টা অ্যাড সেট থাকে। আবার প্রত্যেকটা অ্যাড সেটের আন্ডারে অনেকগুলো অ্যাড থাকে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 1000, 1 মিলিয়ন, এত থাকতে পারে। ওকে, তাহলে আমরা বুঝলাম, ফার্স্টে একটা একটা ক্যাম্পেইনের চিন্তা করি। ধরুন একটা ক্যাম্পেইন, ক্যাম্পেইন নাম্বার ওয়ান, এর মধ্যে অনেকগুলো অ্যাড সেট থাকে, অ্যাড সেট নাম্বার ওয়ান, ওই অ্যাড সেট নাম্বার ওয়ানে অনেকগুলো অ্যাড থাকে, অ্যাড 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, ওকে। তো এভাবে ক্যাম্পেইন গুলো কাজ করে। তো চলুন আমরা তাহলে এখন প্র্যাকটিক্যালি কিভাবে এগুলো কাজ করে, কিভাবে অ্যাড গুলো দিতে হয় বা আসলেই কাজ করে কিনা, চলুন আমরা দেখি। ফার্স্টে আমরা সিরিয়াল বাই সিরিয়ালে কাজ করি, সিরিয়াল তো আমাদের মেনটেন করি। ওকে, প্রথমে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে। ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট যাদের নেই তারা আমরা ক্রিয়েট করব। এখানে দুই প্রকার ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট করতে পারি, বিজনেস, পার্সোনাল। তো চলুন আমরা বিজনেস অ্যান্ড পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট করি। তো আপনি যখন ফেসবুকে লগ ইন করবেন, তারপরে সেটিং এর বাম পাশের অপশনটা ক্লিক করবেন, ওকে, এখানে দেখবেন ক্রিয়েট অ্যাড ম্যানেজ অ্যাড, ওকে, ম্যানেজারে ক্লিক করলে আপনার যে অ্যাডটা আসবে সেটা পার্সোনাল। আর এখানে যদি আপনি যান বিজনেস ডট ফেসবুক ডট কম, BUSINESS ডট ফেসবুক ডট কম, ওকে, আপনাকে নতুন করে কিছু বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্ট করতে, আমার অলরেডি অ্যাকাউন্ট গুলো করা আছে, অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায়, অনেকগুলো কাজ আছে, যাই হোক। তো প্রথমে দেখি আপনি কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, আপনার নামটা দিবেন, আপনার বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম দিবেন যে হচ্ছে শাহিন ডিজিটাল, ওর বিজনেস ইমেলটা দিবেন shahin7929@gmail.com, নেক্সট। এখন আপনার বিজনেস সম্বন্ধেও কিছু জানতে চাচ্ছে, কান্ট্রিটা কোথায়, স্টেট অ্যাড্রেসটা কোথায়, টাউন, সিটি, ওয়েবসাইট, এগুলো করলে, সাবমিট করলে আপনি একটা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট পাবেন, বিজনেস অ্যাকাউন্ট পাবেন, বিজনেস ম্যানেজার পাবেন। দেন ওই ম্যানেজারের আন্ডারে 5টা অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। তো ওই 5টা অ্যাড অ্যাকাউন্টে আবার অনেকগুলো ক্যাম্পেইন করতে পারবেন। তো অনেকগুলো ক্যাম্পেইন, 5টা অ্যাড অ্যাকাউন্ট কেন করি, যারা অলরেডি বাল্ক আকারে ফেসবুক অ্যাডকে রান করি, আমরা প্রোডাক্টগুলো সেল করি, তো তাদের অনেকগুলো অ্যাকাউন্ট প্রয়োজন হয় ফেসবুকে পেক্সেলের কারণে। আবার অনেক কিছু, অনেক অ্যাকাউন্টে অনেক রকম অ্যাড পোস্ট করার কারণে কোন একটা, তারপরে দেখা যাচ্ছে আমার একটা কোম্পানি আছে, আমার অ্যাসেস দিলাম, আমার হচ্ছে যে উর্ধ্বতন কর্মকর্তা বা হচ্ছে আমার যেই ম্যানেজার আছে, আমার যেই সিও আছে, আমার যে অফিসার আছে, বস আছে, সব আলাদা আলাদা একটা 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 অ্যাকাউন্টে তাকে অ্যাক্সেস দিয়ে দিলাম, বাট মেন কন্ট্রোলার কিন্তু আমি। এভাবে অ্যাক্সেস দেওয়ার কারণে আমাদের দরকার হয় অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট, অনেকগুলো বিজনেস ম্যানেজার। তো এই কারণে আমাদের এই ফেসবুক অনেকগুলো পাওয়ার এডিটরের কিছু কাজ আছে, অ্যাডভান্স কিছু কাজ আছে বিজনেস ম্যানেজারে। তো এই কারণে বিজনেস ম্যানেজারটাও দরকার আর নর্মাল পার্সোনাল অ্যাডটাও দরকার। তো আপনারা সবাই নর্মাল পার্সোনাল অ্যাড এবং বিজনেস ম্যানেজার নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, অনেকটাই সেম। তো বিজনেস ম্যানেজারে আপনি পাওয়ার এডিটর নামে একটা অপশন পাবেন, সেটা ফেসবুক মার্কেটিংয়ে খুবই গুরুত্বপূর্ণ। চলুন পাওয়ার এডিটর আর হচ্ছে অ্যাড ম্যানেজার নিয়ে আমরা দেখি। ওকে, আমি আমার অ্যাড অ্যাকাউন্ট, দুটো অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের আন্ডারে অলরেডি আছে। তো প্রথমে আমি যাব হচ্ছে
অল টুলসে যেয়ে আমি হচ্ছে পেজ বুস্টে যাব, ঠিক আছে? তো কোনো কিছু বুস্ট করার আগে আপনাকে দুইটা কাজ অবশ্যই করতে হবে। একটা ফেসবুকে পেজ থাকতে হবে, আর ওই পেজের আন্ডারে কিছু পোস্ট থাকতে হবে। তো আমরা পোস্টগুলো ফেসবুক পেজে যেয়ে করতে পারি, আমাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে করতে পারি। তো পেজে যে আমরা অনেক সময় করি না, কারণ আমরা যখন অ্যাড অ্যাকাউন্টগুলো করি তখন কি হয়, আমরা যখন অ্যাড অ্যাকাউন্টগুলো রান করি অ্যাড অ্যাকাউন্টগুলো চেঞ্জ করতে হয়, অ্যাড অ্যাকাউন্টগুলো সেম পোস্ট অনেকবার দিতে হয়। তো দেখা যাচ্ছে আপনার পেজে যদি সেম পোস্ট 5 বার 10 বার দেন, তাহলে একটা রেপুটেশনের ব্যাপার স্যাপার আছে। সো আমরা এইগুলো বিজনেস ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্টের মধ্য থেকে কাজ করি। তো এখানে এই জন্যই পেজ পোস্টে আসলাম। পেজ পোস্টে আসার পরে আপনার পেজটা এখান থেকে সিলেক্ট করবেন, কোন পেজের আন্ডারে পোস্ট করছেন। দেখেন আমার এখানে অনেকগুলো পেজ, তার মধ্যে আমি মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং উইথ শাহিন পেজটাতে কিছু পোস্ট ক্রিয়েট করব, ঠিক আছে? এখানে ক্রিয়েট পোস্টে গেলাম, লিংক, ক্যারোজেল, ফটো, ভিডিও, স্ট্যাটাস, আপনি কোন টাইপের পোস্ট গুলো করতে চান। তো আপনি প্রত্যেকটাই পোস্ট আলাদা আলাদাভাবে করতে পারেন। তো আমরা এখন ভিডিও পোস্ট করে একটা এঙ্গেজমেন্ট নিয়ে আসবো। ফটো দিতে পারেন, স্ট্যাটাস দিতে পারেন, লিংক দিতে পারেন। ওকে, আমরা ভিডিওতে যাই। ভিডিওতে যে সিলেক্ট ভিডিও, আপনার যদি আগে কোনো ভিডিও এখানে আপলোড করে থাকেন আপনার ফেসবুক পেজের আন্ডারে, তাহলে শো করবে। আর যদি নতুন কোনো ভিডিও আপলোড করতে চান, তাহলে আপলোড ভিডিওতে যেয়ে আপনি দেখিয়ে দিবেন, এই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করতে চাচ্ছি। তো আমার অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, তার মধ্যে এই ভিডিওটা সিলেক্ট করি। আমি এই ভিডিও দিয়ে অথবা এই ভিডিও অথবা এই ভিডিও অথবা এটা দিয়ে আমি অ্যাড ডান করাইতে চাই। ওকে, দেন সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা জানি যে কোনো পোস্ট করতে হলে তার কিছু ক্যাপশন দেওয়া লাগে বা পোস্ট টেক্সট দেওয়া লাগে। এই ক্যাপশনটা, এই কন্টেন্টটা অনেককে হেল্প করবে আমার এই ভিডিওতে কি আছে বা আমি কি বুঝাতে চাচ্ছি বা কেন পোস্টটা করেছি। তো এই ক্যাপশন খুবই গুরুত্বপূর্ণ, এই কন্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আমি কি করেছি আপনাদের জন্য, এই কন্টেন্টগুলো অলরেডি লিখে দিয়েছি। তো এই পেজে আপনি পাবেন, আমি সবার সাথে এই পেজটা শেয়ার করব। টার্গেটিং অডিয়েন্সগুলো পাবেন, তাদের ইন্টারেস্টগুলো পাবেন এবং কি পোস্ট করব তার কিছু এক্সাম্পল পাবেন। তো ধরুন আমার এটা পছন্দ হলো, এই পোস্টটা আমি কপি করলাম, বা এটা পছন্দ হলে এটা কপি করলাম, বা এটা পছন্দ হলে এটা কপি করলাম, বা এটা পছন্দ হলে এটা, আমি অনেকগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে? সব আমার ক্রিয়েট বা আমার মেন্টর থেকে নেওয়া মিশে আছে। ওকে, ফাইন। দেন আমি এটা কপি করি। কপি করার পরে আমি এখানে পোস্টটা দিব। দেওয়ার পরে আমার এখানে একটা কাজ করতে হবে, এখানে লিংক দিতে হবে। কারণ লিংক ছাড়া তো আপনার মেন কথা হচ্ছে আমার সব কিছুর বিনিময়ে আমার ওয়েবসাইটে ট্রাফিক পাঠাবো। ট্রাফিক পাঠিয়ে আমি সেই টপিক থেকে আর্নিং করব, কিছু প্রোডাক্ট সেল করব, এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য, ঠিক আছে? তো এখানে কিছু থাম্বনেইল চলে আসতে পারে, এটা থাম্বনেইল হতে পারে, এটা থাম্বনেইল হতে পারে, এটা থাম্বনেইল হতে পারে। তো আপনি কিছু থাম্বনেইল যদি চান যে এটা দিবেন না, আপনার নিজের মতো করে বানিয়ে থাম্বনেইল দিবেন, তাহলে এখানে থাম্বনেইলগুলো ব্রাউজ করতে হবে। ব্রাউজ করে আপনি এখানে আপলোড করতে পারেন, অথবা আগের প্রিভিয়াস কোনো থাম্বনেইল থেকে থাকলে, আমার অনেক প্রিভিয়াস থাম্বনেইল আছে, এখান থেকে সিলেক্ট করে আপনি দিতে পারেন। ওকে, ফাইন। তো আর এই থাম্বনেইল বানাইতে আপনার হচ্ছে খুব বড় একজন গ্রাফিক ডিজাইনার হওয়ার দরকার নেই। canva.com এ যাবেন, canva.com এ যাবেন, খুব সুন্দর করে ফেসবুকের যে থাম্বনেইল গুলো আছে, ফেসবুক পোস্ট করার জন্য যে পিক্সেল গুলো ক্রিয়েট করবেন, সেগুলো খুব ইজিলি আপনি ক্রিয়েট করতে পারবেন। ওকে, দেন এখানে আমরা লিঙ্কটা দিব, দ্য লিঙ্ক, ক্লিক অন দ্য লিঙ্ক। এই লিঙ্কে আমরা কি, মনে আছে আমাদের এই পেজের কথা, আমরা সেলস ফানেলের জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছিলাম, ঠিক ওই ল্যান্ডিং পেজটা আমি কপি করব। কপি করে এখানে লিঙ্কটা দিয়ে দিব, ঠিক এইভাবে যাতে হাইলাইট হয়। ওকে, ভেরি ফাইন। তো দেওয়ার পরে এখানে ক্রিয়েট পোস্ট করব। আমি আগেই বলেছি ক্রিয়েট পোস্ট করার পরে আপনাকে দুইটা অপশন দেখাচ্ছে, ওনলি ইউজ দিস পোস্ট ফর অ্যান অ্যাড, অন ইউজ দিস পোস্ট ফর অ্যান অ্যাড, ইট ইজ অলসো পাবলিশ ইউর পেজ লেটার। তো তুমি কি করবা, তুমি কি শুধুমাত্র অ্যাডের জন্য এই পোস্টটা করবা নাকি তোমার পেজেও পাবলিশ করবা? তা আমি শুধুমাত্র অ্যাডের জন্য পেজ করব, কারণ আমরা বারবার সেম পোস্ট করতে পারি অ্যাডের স্কেলেবল করার জন্য, অ্যাডটাকে টেস্টিং করার জন্য, ঠিক আছে? তো ওয়ানলি ইউজ দিস পোস্ট ফর অ্যান অ্যাড, দেন ক্রিয়েট পোস্ট। ওকে, ক্রিয়েট পোস্ট করলাম। ক্রিয়েট পোস্ট যদি আমি করি, আমার পোস্টটা একটু টাইম নেবে, যেহেতু ভিডিও পোস্ট অলরেডি হয়ে গেছে। হওয়ার সাথে সাথে আমাকে একটা পোস্ট আইডি দিয়েছে, পোস্ট আইডি দিয়েছে, আর এখান থেকে সবকিছু দেখতে পারবেন, হ্যাঁ, রেজাল্টও দেখতে পারবেন, এরকম একটা পোস্ট, ঠিক আছে?
তো এই পোস্ট আইডিটা আপনাকে দিছে, এই পোস্ট আইডিটা রেখে দিব, পরবর্তীতে এই পোস্ট আইডি নিয়ে কাজ করব। চলুন পোস্ট আইডিটা আমরা রেখে দিই। ওকে ফাইন, তো চলুন এখন আমরা যাই হচ্ছে অ্যাড ম্যানেজার। তো আমি বলেছিলাম আপনার অ্যাড ম্যানেজারে গেলে আপনি অনেকগুলো দেখতে পারবেন, ক্যাম্পেইন দেখতে পারবেন, ঠিক আছে? অনেকগুলো ক্যাম্পেইন এখানে আমার, অনেক ক্যাম্পেইন অলরেডি করা আছে, কিছু কমপ্লিট আছে, কিছু অ্যাক্টিভ আছে, কিছু ইনঅ্যাক্টিভ আছে। ওকে ফাইন, তো আমরা হচ্ছে নতুন করে একটা ক্যাম্পেইন করি কেমন হয় বলুন তো। ক্রিয়েট নিউ ক্যাম্পেইনে যাই, এখানে ক্যাম্পেইন নাম দিলেন বিল্ডার অল, বিল্ডার অল, এখন বাইং ট্রাফিক অ্যাকশন। ওকে, এখানে কি পোস্ট এঙ্গেজমেন্ট দিবেন নাকি ভিডিও ভিউ দিবেন? ওকে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, ট্রাফিক, লিড জেনারেশন, পেজ লাইক, ইভেন্ট, মেসেজ। তো ফেসবুক থেকে আপনি যদি ফেসবুককে বলে দেন যে আমি যে ক্যাম্পেইনটা এখন রান করব, এটা আমার ওই ক্যাম্পেইনে আমার প্রচুর ভিডিও ভিউ, একটা ভিডিও রান করলেন এবং বলে দিলেন আমার প্রচুর ভিডিও ভিউ দরকার, তো ফেসবুক তখন বুঝে যাবে আপনার প্রচুর ভিউ দরকার। ও যেভাবেই হোক আপনার টার্গেটিং অনুযায়ী প্রচুর প্রচুর ভিউ নিয়ে এসে দিবে। ওর তখন মেন কাজ থাকবে কিভাবে ভিউ বাড়ানো যায়। আপনি যদি বলে দেন আমার ট্রাফিক দরকার, ওয়েবসাইটে ট্রাফিক দরকার, তখন ওই ফেসবুকের কাজ হবে কি ওয়েবসাইটে কিভাবে ট্রাফিক ডাইভ করা যায়, কত টাইপ ডাইভ করা যায়, ট্রাফিক ডাইভ করতে হলে আমাকে কি করতে হবে, ফেসবুককে কি করতে হবে, সেই অ্যাকশন গুলো সে নিবে। তারপরে আমরা আসি যে হচ্ছে লিড জেনারেশন। ফেসবুক থেকে যদি আমরা বলি আমরা ইমেল কালেক্ট করব, তো ফেসবুক তখন সেই ডিসিশনটা নিবে। তো ধরুন আপনি ফেসবুকে ট্রাফিকের জন্য অ্যাড দিলেন, তখন ফেসবুক কি করবে, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো ওর দিকে নজর না দিয়ে শুধু ট্রাফিকের দিকে নজর দিবে। আপনি যদি মনে করেন না আমি ফেসবুকের একটা পোস্ট করেছি, লাইক কমেন্ট শেয়ার বেশি হোক, তখন কি করবেন, ইংগেজমেন্ট আছে ফেসবুক ইংগেজমেন্ট, ঠিক আছে, পোস্ট ইংগেজমেন্ট, মেসেজ, কনভারসেশন, তো তখন সেই হিসেবে ক্যাটাগরিতে আপনি অ্যাড দিবেন। তো আমরা যখন এখানে ভিডিও দিয়েছি তাহলে ভিডিও ভিউর জন্য দিব। আমরা যখন কোনো ওয়েবসাইট লিঙ্কে আমরা যখন পোস্ট করি তখন কিন্তু একটা অপশন দেখেছেন লিঙ্ক, আমরা যখন লিঙ্কে দিব বা ওয়েবসাইট শো করাবো, ইউআরএল শো করাবো, ইউটিউব চ্যানেলের চ্যানেলের লিঙ্ক শো করাবো, তখন ট্রাফিকে দিব, ঠিক আছে? আর এখন দিব ভিডিও ভিউ। আবার যদি আমরা পেজটাকে বুস্ট করতে চাই তখন পেজ লাইকে দিব, তাহলে পেজ লাইক আমাদেরকে বাড়িয়ে দিবে। তো চলুন এখন আমরা ভিডিও ভিউ যাই। তো ভিডিও যাওয়ার পর এখানে ক্রিয়েট অ্যাড সেট, আমরা বলেছিলাম একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাড সেট থাকে, আমরা কিছু অ্যাড সেট করি, ঠিক আছে? ওকে, ক্রিয়েট অ্যাড সেটে আমরা দিলাম যে অ্যাড সেট ওয়ান, অ্যাড সেট ওয়ান, আর ক্রিয়েট নিউ অ্যাড আমরা অ্যাড ওয়ান। ওকে, তাহলে একটা ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট গেল, অ্যাড গেল, এখানে ওয়ান টু থ্রি ফোর দিতাম, আমরা এখানে অ্যাড ওয়ান টু থ্রি ফোর দিতে পারতাম। ওকে, তারপরে কি করব, এখানে সেভ ড্রাফটে রাখবো। ওকে, এই এটা আমি একটু মানে অ্যাডভান্স লেভেলে একটা দেখাচ্ছি, পাওয়ার এডিটরের কাজ দেখাচ্ছি। আপনারা ফেসবুকে কিন্তু খুব ইজিলিও আপনারা বুস্ট করতে পারেন। ধরুন আপনি কোনো পেজে যাবেন, দেখাচ্ছি ফেসবুক কোনো পেজে যদি আপনি যান, পেজে পেজে, ওকে আমার একটা পেজে যাই, ডিজিটাল মার্কেটিং উইথ শাইন। ওকে, শাইন করার পরে আপনি যদি চান তো এখানে কিছু নতুন করে পোস্ট করতে পারেন, নতুন করে পোস্ট করে সেই পোস্টটা বুস্টে যেতে পারেন, অথবা প্রিভিয়াস কিন্তু পোস্ট থেকেও আপনি বুস্টে যেতে পারেন। আমার অলরেডি এই পোস্টটা ধরুন হচ্ছে আমি যাব, তো এখানে হচ্ছে বুস্ট পোস্টে ক্লিক করি, বুস্ট পোস্টে ক্লিক করলে কিছু টার্মস দেখাবে, আমার কিছু অডিয়েন্স আসবে, এটা খুব ইজি, 1 থেকে 5 মিনিট লাগবে, দেন আপনার বুস্ট করলেই চলে যাবে। ওকে, এটা আপনারা খুব ইজিলি করতে পারবেন, আমি যদি এটা শিখিয়ে দিই তাহলে এটা আপনার কাছে খুব ইজি মনে হবে। চলুন আমরা তাহলে অ্যাডভান্স লেভেলেরটা আগে শিখি, ঠিক আছে? ওকে, তো আমরা কি করলাম, এখানে আমরা কিছু অ্যাড সেট করলাম, আমরা ক্যাম্পেইন সেট করলাম। ওকে, এই ক্যাম্পেইনটাতে এখন ক্লিক করি। ওকে, ক্যাম্পেইন ক্লিক করার পরে আমরা অ্যাড সেটে যাই, এই এটা ক্যাম্পেইন, ঠিক আছে, বিল্ডার অল। এখন অ্যাড সেটে যদি ক্লিক করি, এটা অ্যাড সেট, অ্যাড সেট নাম্বার ওয়ান, এটা অ্যাড ওয়ান। ওকে, আমরা অ্যাড সেট নাম্বার ওয়ানে যে এটা সিলেক্ট করার পরে এডিটে যাই।
ওকে, কেউ ঘাবড়াবেন না, যারা নিউবি আছেন খুব ইজিলি দেখতে থাকেন, আর আমাকে ভিডিওটা দেখে দেখে আপনারা করতে করতে শিখে যাবেন, ঠিক আছে? আমারও কিন্তু এরকম একটা দিন ছিল, আমি একদম নিউবি ছিলাম। ফাইন, তো ডেইলি বাজেট, আপনার ডেইলি বাজেট 5 দেন, 10 দেন, 20 দেন, ওকে? তো ডেইলি বাজেট 5, তো তারপরে কি বলছে আপনার অ্যাপটি কতদিন রান করাবেন? ওকে, আপনি এখানে স্টার্টিং পয়েন্ট, ইন পয়েন্ট দিয়ে দিতে পারেন। ওকে, তো এখানে বলছে আপনার অডিয়েন্স, আপনার পিভিআর যদি আপনি ফেসবুকে অ্যাড দিয়ে থাকেন তাহলে অডিয়েন্স করতে পারবেন, আর আপনি যদি এই পোস্টটাই নতুন হয় তাহলে আপনি অডিয়েন্স করতে পারবেন না, কারণ পিভিয়াস, হ্যাঁ, অডিয়েন্স করতে পারবেন, এই পোস্টটা নতুন হলেও অডিয়েন্স করতে পারবেন। কোথায় যে কাস্টম অডিয়েন্স যে, ওকে, আমি এই কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স একটু পরে দেখাচ্ছি, হ্যাঁ, এটা স্কিপ করলাম, ঠিক আছে? দেন এখানে টার্গেট করবেন, আপনি হচ্ছে কোন কান্ট্রিতে অ্যাডটি শো করাতে চাচ্ছেন, যদি বাংলাদেশ হয় বাংলাদেশ, ইউএসএ হলে ইউএসএ, ওয়ার্ল্ড ওয়াইড হলে ওয়ার্ল্ড ওয়াইড। তো আমি এখানে বাংলাদেশ রাখলাম, তো কত এজ থেকে কত এজের মানুষ আমার অ্যাডটা দেখবে? আপনি ধরুন একটা প্রোডাক্ট সেল করছেন 5,000 টাকা, তো 5,000 টাকা কি, আমি খুব সিম্পলি চিন্তা করি, 5,000 টাকা যারা 10 থেকে 12 থেকে 18 বছর বয়স তাদের কাছে আছে কিনা, তো ধরুন মনে করলেন তাদের কাছে নেই, তাহলে কিন্তু তাদের কাছে আপনি যদি অ্যাডটা শো করেন আপনার প্রোডাক্টটা সেল হবে না, লস হবে, ঠিক আছে? তো তা যাদের কাছে এই টাকাটা আছে এবং ইন্টারেস্টেড তাদের কাছে আমাদের অ্যাডটা শো করাইতে হবে। তো ধরুন আপনি কোন একটা প্রোডাক্ট সেল করতেছেন, সুসু ডায়াপার, তো হচ্ছে এই ডায়াপারটা, সুসু ডায়াপার, তো এই ডায়াপারটা আপনি ধরুন কাদের কাছে শো করবেন? ও বেবি, বাচ্চাদের কাছে, বাচ্চারা তো ফেসবুক চালায় না, তাহলে কাদের কাছে শো করতে হবে বলুন তো? বাচ্চার মা অথবা বাবার কাছে, অথবা মার কাছেই বেশি। ওকে, প্রত্যেকটা প্রোডাক্টের একটু ভেরিজন থাকে, এই অ্যাডটা কাদের কাছে শো করাইলে আমার প্রোডাক্টটা সেল হতে পারে, বা কোন এজ থেকে কোন এজের মানুষ এই প্রোডাক্টটা কিনতে পারে, এটা প্রোডাক্ট রিসার্চ বলে। এগুলো আপনি এখান থেকে রিসার্চ করতে পারেন। আবার ফেসবুকের একটা নতুন অসাম একটা টুলস আছে, অডিয়েন্স ইনসাইট, তো অডিয়েন্স ইনসাইট থেকে রিসার্চ করে আমি সময় পেলে অডিয়েন্স ইনসাইট নিয়ে ডিটেলস একটা ভিডিও দিব, সেটা সময় লাগতে পারে 30 মিনিট কি 1 ঘন্টা। ওকে ওকে, তারপরে হচ্ছে আমরা যাই টার্গেট সিলেক্ট করলাম বাংলাদেশ, বাংলাদেশ টার্গেট সিলেক্ট করার পরে আমি এখানে এস সিলেক্ট করে দিলাম, ওকে ফাইন। তো এখন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা ইংলিশ দেন অথবা ওকে ইংলিশ অল, ফাইন। এখন টার্গেট, তো আমি তো বলে দিয়েছি কাদের কাছে আপনার অ্যাডটা শো করাবেন। এখানে আমরা কি সেল করতেছি? সফটওয়্যার, সফটওয়্যারটার নাম কি? বিল্ডারল, বিল্ডারলটি কাদের প্রয়োজন? চলুন বিল্ডারলটি কাদের প্রয়োজন আমি লিখে রাখছি, ইন্টারপ্রেনার্স, অনলাইন মার্কেটার, বিজনেস, যারা শপিফাই করে, ই কমার্স বিজনেস করে, উ কমার্স করে, ড্রপ শিপিং করে, ক্লিক ফানেল করে, গেট রেসপন্স করে, অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে, ফ্রিল্যান্সার যারা, গ্রাফিক ডিজাইনার যারা, আউটসোর্সিং যারা করে, প্যাসিভ ইনকাম, ইনভেস্টর, মেক মানি, পাবলিক ফিগার, অ্যাডসেন্স, অ্যাডওয়ার্ড, অ্যাফিলিয়েট মার্কেটিং নেটওয়ার্ক, অ্যামাজন অ্যাসোসিয়েট, ওয়েবার, বিংস, আমি এগুলো পড়ে শোনাচ্ছি কি, আপনাদের হয়তো পড়ার টাইম না হতে পারে অনেকগুলো দেখে, ঠিক আছে? ক্লিক ব্যাংক, ব্লগার, ক্লিক বট, কমিশন জাংশন, কস্ট পার অ্যাকশন, ইমেল মার্কেটিং, ফিভার, ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার ডট কম, লিড জেনারেশন, মেইল সিম, ম্যাক্স বাউন্টি, পেপার ক্লিক, সার্চ, আপওয়ার্ক, ওয়েব ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট, ওয়ার্ক ফ্রম হোম, জব পোস্টিং, সিপিএ, সার্ভিস প্ল্যাটফর্ম, ওকে, ওয়ার্ক ফ্রম হোম, আর্ন মানি অনলাইন, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, কারেন্ট লুকিং জব, ইনভেস্টমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হাউ টু মেক মানি অনলাইন। তো আমি কিছু টার্গেট করে, এটা এর থেকে টার্গেট কিন্তু আপনার রিসার্চ করলে অনেক বেশি পেতে পারেন, আমি রিসার্চে অল্প কিছু টার্গেটিং দিয়েছি, আপনি এই টার্গেটিংয়ে যদি অ্যাড দেন তাহলে আপনি যে কোনো প্রোডাক্ট, মেক মানি প্রোডাক্ট, সফটওয়্যার, অনলাইনে যে কাজগুলো আসে, অনলাইনে যে প্রোডাক্টগুলো সেল করি, এটার মধ্যে কভার করবে, ঠিক আছে? তো আমি এখানে আপনার পছন্দের মতো 5 থেকে 10টা একটা অ্যাড সেটে দিবেন, পরের অ্যাড সেটে আরও 5 থেকে 10টা দিবেন, তারপরের অ্যাড সেটে আরও 5 থেকে 10টা দিবেন, তো একটা অ্যাড সেটে প্রত্যেকটা অ্যাড সেটের বিনি আন্ডারে আপনি টার্গেটিং করতে পারবেন। চলুন আমরা অত দূরে না যেয়ে একটা অ্যাড সেটই করি, ঠিক আছে? এন্টারপ্রেনারশিপ দিলেন, তো তারপরে অনলাইন মার্কেটিং দিলেন, এভাবে 14টা পর্যন্ত দিলেন, অথবা বেশিও দিতে পারেন, আবার 14টা রাখতে পারেন। ওকে, অনলাইন মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট, অনলাইন মার্কেটিং, শপিফাই, ই কমার্স, উ কমার্স, ড্রপ শিপিং, ক্লিক ফানেল, সরি, আমরা বিল্ডার অল যেহেতু বিক্রি করতেছি ক্লিক ফানেল দিতেই পারি, কারণ যারা ক্লিক ফানেলের ইউজার আছে
তারা কি করবে, বিল্ডারল যেহেতু দুটোটাই সেম কাজ করে এবং সচরাচর বিল্ডারলের দামটা কম, $29 পার মান্থ, আর ক্লিক ফানেলের দাম হচ্ছে $97 পার মান্থ। সো ক্লিক ফানেল ইউজারকে আমরা টার্গেটিং করে বিল্ডারলে নিয়ে আসতে পারি, ঠিক আছে? ওকে, অনেক সময় অনেক কিছু ইচ্ছা করলে এখানে পাবেন না, কারণ ফেসবুক তাদেরকেই সাজেস্ট করে যারা অলরেডি অনেক লাইক কমেন্টের বা হচ্ছে তাদের ভেরিফাইড পেজ বা তাদের নিয়ে অনেক লেখালেখি হয়েছে, এঙ্গেজমেন্ট আছে, ইমপ্রেশন বেশি আছে তাদেরকে নিয়ে। ওকে, সেই ইন্টারেস্ট গুলো আপনি এখানে দিতে পারবেন। ধরুন এরকম টার্গেটিং বা ইন্টারেস্টেড 5 থেকে 10টা দিলেন, আমি যেগুলো চুজ করেছি সেগুলো হতে পারে আপনার ভাবনা চিন্তা থেকেও হতে পারে। ওকে, তো এখানে টার্গেটিং অডিয়েন্স দেবার পরে, টার্গেটিং অডিয়েন্স আমরা কেন দিচ্ছি, কারণ এই টার্গেটিং অডিয়েন্সের কাছে ফেসবুক আমার একটা শো করবে, আমার একটা সার্ভ করবে, ঠিক আছে? ওকে, ফাইন। তো এই টার্গেটিং অডিয়েন্স হতে পারে আপনার কোনো ইন্টারেস্ট, আবার হতে পারে কোনো পপুলার পার্সন, ঠিক আছে? তো আপনি এগুলো ইন্টারেস্টে দিলেন, আবার এখানে ইন্টারেস্টে কোনো পপুলার পার্সন দিতে পারেন, টাই লোপেজ, রাসেল ব্রানসন, পেং জন, ভিক, নেইল পাটেল। তো এগুলোর পেজে যারা লাইক দিয়েছে, গাড়ি ভেন চোখ, তো এই পেজে যারা হচ্ছে লাইক দিয়েছে, তো তারা হচ্ছে অনলাইন থেকে আর্নিং করতে চায়, তো কিছু সফটওয়্যার ইউজ করতে চায়, এন্টারপ্রেনারশিপ লাইফ ক্রিয়েট করতে চায়, প্যাসিভ ইনকাম করতে চায়, তারা হচ্ছে মেক মানি অনলাইন, অনলাইন থেকে আর্নিং করতে চায়, তারা বস হতে চায়, আর লাক্সারি লাইফ স্টাইল ক্রিয়েট করতে চায়। তো এই টাইপের কিছু পার্সন তারাই কিন্তু এদের পেজে লাইক দিয়েছে। হইতে পারে দুইটা দুই তিনটা এলোমেলো হইতে পারে, বাট বেশিরভাগ মানুষই এমন। তো তাদেরকে যদি টার্গেট করে, মানে এদের পেজে আপনি ইন্টারেস্ট দেওয়া, মানে ইন্টারেস্ট ধরুন এর পেজটা দিলাম, টাইলোপেসের পেজটা দিয়ে দিলাম, তাহলে ফেসবুক কি মনে করবে, টাইলোপেসের যারা লাইক দিয়ে আছে, টাইলোপেসকে যারা পছন্দ করে, ফেসবুক তো জানে কে কোথায় লাইক দিচ্ছে, কে কি করছে, তাদের কাছে আপনার একটা শো করাবে। ওকে, সবাই বুঝতে পারছেন? এখন প্লেসমেন্ট, অটো প্লেসমেন্ট আছে, আমি এখানে হচ্ছে আপনি দিতে পারেন। প্লেসমেন্টে কি করতে পারেন, এখানে আছে ফেসবুক নিউজ ফিড, তো ফেসবুক নিউজ ফিড তো সবাই বুঝি। ওকে, হোম পেজে যান, এটা যেটা এটা ফেসবুক নিউজ ফিড, ঠিক আছে? ওকে, ফেসবুক নিউজ ফিড আমরা অ্যাড দেখাতে চাচ্ছি, ইনস্ট্যান্ট আর্টিকেল। ফেসবুকে যখন আমরা কোনো ওয়েবসাইটে যাই, ওয়েবসাইট যেতে যেতে ফেসবুক থেকে যেতে যেতে কিছু আর্টিকেল আসে, তার মাঝে কিন্তু অ্যাড আসে, সেটাকে বলে ইনস্ট্যান্ট আর্টিকেল। আপনি আপনার অ্যাডটা দিবেন কিনা তারা জিজ্ঞাসা করছে, না আমি ইনস্ট্যান্ট আর্টিকেল আমার ভিডিওটা দিব না। আপনি ওকে, ফাইন, এখানে ইনস্ট্যান্ট আর্টিকেল তুলে দিতে পারেন। ওকে, ইনস্টিম ভিডিও, তো আপনার কেউ যখন ভিডিও কিছু দেখা শুরু করে, তার কাছে কিছু স্পন্সর ভিডিও আছে, আপনি কি সেখানে দিবেন কিনা? ওকে, রাইট কলাম, রাইট কলামে আপনি আপনার ভিডিওটি দিবেন কিনা, রাইট কলামে ভিডিওটি দেওয়া যায় না, রাইট কলামে আপনি, এই যে ফেসবুকের এটা হচ্ছে আমার রাইট কলাম, তো রাইট কলামে অনেকগুলো হচ্ছে আপনার ভিডিও আসতে পারে, আবার অর্গানিক ট্রাফিকও আসতে পারে। দেখি রাইট কলামে আমার কিছু এসেছে কিনা, হ্যাঁ রাইট কলামে দেখুন আমার রাইট যে কলামটি আছে, রাইট কলামে আমি অ্যাড দেখতেছি। আমি অনেক সময় আমার ফেসবুকের রাইট কলামে অ্যাড দেখি, আমি অনেক সময় আমার ফেসবুকের নিউজ ফিডে অ্যাড দেখি। তো ফেসবুক এখন জিজ্ঞাসা করতেছে, তুমি তোমার যে টার্গেটের অডিয়েন্স আছে, তুমি তাদের কাছে রাইট কলামে অ্যাড দিবা কিনা। তো ওকে, আমি যদি রাইট কলামে অ্যাড দিতে চাই তাহলে দিব না, চাইলে দিব না। তো আমি রাইট কলাম কেটে দিলাম, ইনস্টিম ভিডিও কেটে দিলাম। ওকে, আমরা ইনস্টাগ্রাম রাখতে পারি, ইনস্টাগ্রামে দিব আর ফেসবুক নিউজ ফিডে দিব, এটা আমার ক্ষেত্রে বেশি কার্যকর। অডিয়েন্স নেটওয়ার্ক, ফেসবুকের কিছু অডিয়েন্স নেটওয়ার্ক আছে, সেটাতে দিব কিনা, না অডিয়েন্স নেটওয়ার্ক আমার দরকার নেই, মেসেঞ্জারে দিব কিনা দরকার নেই। ওকে, ফাইন। তো এখন হচ্ছে আমরা চলে যাই, অডিয়েন্স নেটওয়ার্কের কাজ শেষ, প্লেসমেন্টের কাজ শেষ। ওকে, এখানে বিট যেটা ইমপ্রেশনে থাকবে সেটাই থাক, ওদের ডিফল্ট ভাবে যে সেটিং আছে বাদ বাকি সেটিং গুলো ডিফল্টই থাকবে। ওকে, এটা আমরা ক্লোজ করে দিই, তাহলে আমার অ্যাড সেট ক্রিয়েট করা শেষ, এখন যাব আমরা অ্যাডে। ওকে, অ্যাডে যে আমরা অ্যাডেতে ক্লিক করব, এডিটে যাব, এডিটে যাওয়ার পরে আমরা পেজটাকে সিলেক্ট করব, কোন পেজের আন্ডারে অ্যাড দিবেন। ওকে, ডিজিটাল মার্কেটিং উইথ শাহিন, তো তারপরে
এই অ্যাডটা আপনি হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট, ইউজ এক্সিস্টিং পোজে গেলে, পোস্ট ইউজ এক্সিস্টিং পোস্টে গেলে দেখতে পারবেন এন্টার পোস্ট আইডি। মনে আছে কি আমরা একটা পোস্ট আইডি রেখে দিয়েছিলাম, ওই পোস্ট আইডিটা আমরা এখন দিব। চলুন ওই পোস্ট আইডিটাকে ক্লিক করি, মানে কপি করি, কপি করি এখানে সাবমিট করি। সাবমিট করলে দেখুন ডান পাশে আমাদের ওই অ্যাডটি চলে এসেছে যেটা আমরা ক্রিয়েট করেছিলাম, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে ফেসবুক পিক্সেল, ফেসবুক পিক্সেল নিয়ে আমি পরে দেখাচ্ছি। ওকে, এখন আপনি সব কাজ শেষ, এখন চাইলেই আপনি এখানে পোস্টটা পাবলিশ করে দিতে পারেন। ওকে, তারপরে আপনি যাদেরকে টার্গেটিং করলেন তারা আপনার এরকম পোস্টটা আপনি যখন করবেন এরকম স্পন্সার হিসাবে ওই ভিডিওটা আসবে আর এরকম কিছু আর্টিকেলটা থাকবে, ঠিক আছে। তো এখানে ও আরো কিছু বাটন অপশন আছে, আমরা যদি অ্যাডে যাই, অ্যাডে যাওয়ার পরে আপনি এখানে বাটন সেট করতে পারেন। ও কি বাটন সেট করেছে, লার্ন মোর, আপনি এখানে বাটনটা ইচ্ছা মতো দিতে পারেন, ওয়াচ মোর, লার্ন মোর, সাইন আপ, ওয়েবসাইট ভিজিট, মেসেজ, এগুলো দিতে পারেন, ঠিক আছে। ওকে ফাইন, তো আমরা হচ্ছে একটা ক্যাম্পেইন কিন্তু করে ফেললাম, ঠিক আছে। তো এই ক্যাম্পেইনটি যখন আমরা পাবলিশ করব তখন ফেসবুক কিছু কিছু ক্যাম্পেইন ম্যানুয়ালি ভাবে, ম্যানুয়ালি না, কিছু কিছু ক্যাম্পেইন অ্যাক্টিভ করার জন্য টাইম নেয়, 1 আওয়ার, 2 আওয়ার। তো এর মধ্যে দেখা যাচ্ছে ফেসবুকের অ্যাডটা অ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভ হলে তখন আমার স্পেন্ড হওয়া শুরু করবে, ঠিক আছে। তো এখন যাই যে ফেসবুকের কিছু ব্যাপার স্যাপার আছে, বিলিং সাইডে যাই আমরা। ফেসবুকে গেলে আপনি খুব সহজে অ্যাড দিতে পারবেন না যদি আপনার বিলিং ডিপার্টমেন্টে কার্ড অ্যাড করা না থাকে, কার্ড অথবা পেপাল, ঠিক আছে। তো পেমেন্ট সেটিং এ আমরা যাব, পেমেন্ট সেটিং এ যাবার পরে তো এখানে আমার অনেকগুলো কার্ড, হ্যাঁ অনেকগুলো পেপাল অ্যাড করা আছে, ঠিক আছে। তো এখন আপনি যদি চান, আপনি যদি অ্যাড করা না থাকে তখন কি করবেন, অ্যাড পেমেন্ট মেথডে যাবেন। অ্যাড পেমেন্টে যাওয়ার পরে ক্রেডিট অথবা ডেবিট কার্ড অথবা পেপাল আপনি যেটা অ্যাড করতে চাচ্ছেন সেটা অ্যাড করে দিবেন এখান থেকে। তো অ্যাড করলে আপনি অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য এলিজিবল হবেন, ঠিক আছে। অ্যাড না করলে আপনি অ্যাডভার্টাইজমেন্টগুলো দিতে পারবেন না। তো ফার্স্টে আমাদের কি করতে হবে, ফেসবুকে আমাদের কোনো একটা ক্রেডিট অথবা ডেবিট কার্ড অ্যাড করতে হবে, USD কারেন্সি অথবা পেপাল অ্যাড করতে হবে। দেন আমাদের অ্যাড ম্যানেজারে যে আমি যে কাজগুলো করলাম এখান থেকে অ্যাড দিতে পারেন, অথবা ডিরেক্ট পেজে যে ডিরেক্ট পেজে যে পেজে প্রত্যেকটা পেজে যে পোস্ট থাকে প্রত্যেকটা পেজের পোস্টে আপনার বুস্ট অপশন আছে, সেইখান থেকে আপনি বুস্ট করতে পারেন। তো সেইখান থেকে বুস্ট করা খুবই ইজি। সেখানে বুস্টে আসবে কি কি, আপনার অডিয়েন্স সিলেক্ট করতে বলবে বা টার্গেটিং ইন্টারেস্ট সিলেক্ট করতে বলবে। আপনি টার্গেটিং ইন্টারেস্টটা সিলেক্ট করে দিবেন, আপনি টার্গেটিং ইন্টারেস্টটা বলে দিয়েছি এইগুলো টার্গেটিং এর মধ্যে রাখবেন। তারপরে আপনার কাছে একটা কন্টেন্ট চাবে, আপনি এই কন্টেন্টগুলো আমি দিয়ে দিয়েছি ক্যাপশনগুলো, এটা দিবেন। তারপরে চাবে একটা ফটো অথবা ভিডিও চাবে, আপনি যেটা বুস্ট করতে চাচ্ছেন। আপনি ফটো বানাইতে হলে ক্যানভাতে চলে যাবেন, আর ভিডিও বানাইতে হলে নিজের কোনো ভিডিও দিতে পারেন অথবা ফেসবুক ইউটিউব থেকে নিয়ে ভিডিও দিতে পারেন। ওকে, তারপরে আপনার কাছে এগুলোই চাবে, এগুলো চাইলে মানে খুবই ইজি। আর আমি যেটা দেখালাম সেটা একটু অ্যাডভান্স লেভেলে, যারা অনেকগুলো বুস্ট করে একই সাথে অ্যাডসেট রান করে অপটিমাইজ করে তাদের জন্য, ঠিক আছে। তো আপনার অ্যাডগুলো হবার পরে আপনি এখানে অ্যাড ম্যানেজার থেকে দেখতে পারবেন, অ্যাড ম্যানেজার থেকে আপনি রেজাল্ট দেখতে পারবেন। চলুন আমরা রেজাল্ট দেখে আসি। ওকে, পিভিআর যে আমার ক্যাম্পেইন গুলো আছে, পিভিআর ক্যাম্পেইনের রেজাল্ট গুলো আমরা দেখি। ওকে, এই অ্যাফিলিয়েট ক্যান্ডি আমি প্রমোট করেছিলাম, এটা রিচ হয়েছিল, রিচ হয়েছিল কত, 16,500 জনের কাছে রিচ হয়েছিল। তার মধ্যে মানে মানুষের কাছে একটা পৌঁছাইছিল, তারা কোনো এঙ্গেজমেন্টে আসা নাই, আমার লিঙ্কে ক্লিক করে নাই, আর লিঙ্কে ক্লিক করেছিল শুধুমাত্র, ল্যান্ডিং পেজে গিয়েছিল 206 জন, আর ইমপ্রেশন হয়েছিল 18,000 মানুষের কাছে ইমপ্রেশন হয়েছিল। ইমপ্রেশনটা কি, আমি যে অ্যাডটা একবার দেখলাম এটাকে ইমপ্রেশন বলে, ঠিক আছে। তাহলে 18,000 মানুষ অ্যাডটি ইমপ্রেশন করেছে, হ্যাঁ, আর রিচ হয়েছে, এখন রিচ হয়েছে আমার কাছে, আমার কাছে রিচ হয়েছে, আমি অ্যাডটি দেখলাম। এভাবে আমার কাছে ওর অ্যাডটা কিন্তু দুইবারও রিচ হতে পারে, হ্যাঁ, মানে দুইবার রিচ কিন্তু একবারই বলবে, বাট ইমপ্রেশন অনেক হতে পারে। তাহলে আমি বুঝি রিচ,
আমি যদি একবার ওর একটা রিস করে ফেলে তখন রিস একবারই কাউন্ট হবে, বাট আমি যদি ওর একটা দুইবার দেখি আবার ঘুরে ফিরে আবার ওর একটা দেখি তাহলে ইম্প্রেশন হবে দুইবার, বাট রিস হবে একবার, কারণ আমাকে একবারই ধরবে। মানে রিস আমাকে পার্সন, আমি যতবারই ওর একটা আসুক রিস একবারই কাউন্ট হবে, বাট যতবার আমি দেখবো ওর একটা ততবার হচ্ছে আমাদের ইম্প্রেশনটা হবে। ওকে বুঝতে পারছেন, তাহলে এখানে রিস 16,000, মানে 16,000 মানুষের কাছে গিয়েছে আর হচ্ছে 18,000 ইম্প্রেশন হয়েছে, মানে এই 16,000 মানুষ কেউ না কেউ ডাবল দেখেছে, ঠিক আছে, কেউ না কেউ ডাবল দেখেছে, কেউ না কেউ তিনবার দেখছে, আবার কেউ একবারই দেখছে, বাট এটা আপনি নিশ্চিত থাকেন যে 16,000 মানুষই ইম্প্রেশন একবার হলেও করেছে, ঠিক আছে। ওকে এখানে কস্ট পার রেজাল্ট 0.004, মানে আমি এখানে দিয়েছিলাম টাফিকে, পার ওয়েবসাইটে ক্লিকে আমি অ্যাড দিয়েছিলাম টাফিকে, ঠিক আছে, আমার পার টাফিকে আমার কস্ট হয়েছে 0.004। তো এখানে রেজাল্ট যে আপনি ডিটেলস দেখতে পারেন, তারপরে আপনি এখান থেকেও দেখতে পারেন, অল টুলস পেজ পোস্টে যাবেন, পেজ পোস্টে যাবার পরে ধরুন আমি এটা দেখি, ওকে আমার এই পোস্টটা, ঠিক আছে, এই পোস্টটা রিস হয়েছে হচ্ছে 11,000 মানুষের কাছে রিস হয়েছে, 200 মানুষ রিয়াক্ট করেছে, হয়তো তারা রিয়াক্ট বলতে কি লাইক কমেন্ট, হ্যাঁ হাহা ওয়াও কমেন্ট শেয়ার এগুলো করেছে 208 জন। ওকে ফাইন, তো পোস্ট ফটো ভিউ ভিউ আসতেছে না, যেহেতু আমি ক্লিকে দিছি, ওয়েবসাইট ক্লিক করেছে 200 হচ্ছে 89 জন, আদার ক্লিকস মানে ওয়েবসাইটে না ক্লিক করে এখানে সেখানে ক্লিক করছে হচ্ছে 500 জন। এ ওভারঅল আমার রেজাল্ট, 3 জন শেয়ার করেছে, 6 জন কমেন্ট করেছে, ঠিক আছে। এখানে কিছু পেইড আছে, কিছু অর্গানিক ভাবে আছে, আমরা দেখতে পারবো। ওকে এটা হচ্ছে একটা পেজের আন্ডারে, এখন রেজাল্ট যদি আমি প্রত্যেকটা পেজের আন্ডারে রেজাল্ট দেখি তাহলে এভাবে আমি এখান থেকে রেজাল্ট দেখতে পারবো, আবার আমাদের মেন অ্যাড ম্যানেজার থেকে রেজাল্ট দেখতে পারবো। তো এই ছিল ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট, তো আপনারা সমস্যা নাই আমি হেল্প করব, আপনারা নতুন করে শুরু করেন, তারপরে আমি দরকার হলে সবার সাথে যে যে বেশি ইন্টারেস্টেড আমাকে টিম ভিউয়ারে বা অথবা জুমে দেখাইলেন, বা আমি আমার অ্যাকাউন্টটি শেয়ার করলাম, অথবা আপনি আমার আপনার অ্যাকাউন্টটি শেয়ার করলেন, আমি বলে দিলাম আপনি কোনটার জন্য ক্যাম্পেইন করতে চাচ্ছেন, মেক মানি বিল্ডার অল নাকি আমার নিজের প্রোডাক্ট, তো যেটার প্রোডাক্টের জন্য মার্কেটিং করতে যান, আমি ফার্স্ট ক্যাম্পেইনটা আপনার অ্যাকাউন্টে করে দিলাম, আপনি দেখে দেখে শিখলেন, সমস্যা নেই, এই হেল্পটুকু আমি করবো ইনশাল্লাহ। ওকে আমরা তাহলে এখন, আমাদের কিছু বাদ আছে, ফেসবুক পিক্সেল বাদ আছে, লুকে লাইক অডিয়েন্স বাদ আছে, আমাদের বাদ আছে হচ্ছে কাস্টম অডিয়েন্স, চলুন আমরা কাস্টম অডিয়েন্স ফেসবুক লুকে লাইক অডিয়েন্সে যাই। এখন ফেসবুক পিক্সেলের বিষয়টা বলি, ফেসবুক পিক্সেল, এই পিক্সেলে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে, পিক্সেলটা কি ফেসবুক থেকে বাংলায় বলি, আমি বাংলায় বলছি, যাই হোক, ফেসবুক থেকে আপনাকে একটা কোড দিবে অথবা একটা লিঙ্ক দিবে অথবা একটা স্ক্রিপ্ট দিবে, এই কোডটুকু স্ক্রিপ্টটুকু আপনার ওয়েবসাইটে হেডারের মধ্যে বসাইতে হবে। তো ওয়েবসাইটে হেডারের মধ্যে বসাইলে ফেসবুক কি করবে, বলবে যে এতজন মানুষ ফেসবুক থেকে তোমার ওয়েবসাইটে গেছে, ডাটাটা দিবে। ওকে তো তারপরে কি, ফেসবুকের ওই কোডটু যখন আমি বসাইলাম আমার ওয়েবসাইটে, তখন ফেসবুক একটা ডাটা দিচ্ছে এবং ওই ডাটাটা ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে সেভ করে রাখছে, সেভ করলে লাভ হচ্ছে কি, পরবর্তীতে যারা আমাদের ওয়েবসাইটে গেছে তাদের কাছে আমরা অ্যাড শো করতে পারি। আমরা যখন ফেসবুকের অ্যাডগুলো দেখলাম তখন দেখলাম বেশিরভাগ লোকজনই, বেশিরভাগ মার্কেটার, বেশিরভাগ কোম্পানিগুলোই অ্যাড দিচ্ছে যারা ওদের ওয়েবসাইটে ভিজিট করছে, ঠিক আছে, তো তারা অবশ্যই ফেসবুক পিক্সেল নিয়ে কাজ করছে। ফেসবুক যদি পিক্সেল নিয়ে না কাজ করতো তাহলে কিন্তু পরবর্তীতে আমি ওয়েবসাইট ভিজিট করলেও তারা কোনো ডাটা রাখতে পারতো না, যেহেতু আমি তাদের ওয়েবসাইটে ভিজিট করেছি, ফেসবুক থেকে যে তাদের ওয়েবসাইটে ভিজিট করেছি তারা একটা ডাটা রেখে দিয়েছে ফেসবুকে তাদের অ্যাড অ্যাকাউন্টে, পরবর্তীতে আমাদের ওই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমাকে আবার অ্যাড শো করতেছে, এ হচ্ছে ফেসবুকের ওভারঅল কাজ। ওকে তো এখানে আমার অলরেডি ফেসবুক পিক্সেল অ্যাড সেট করা আছে, আপনাদের প্রথমে আসবে ক্রিয়েট পিক্সেল, ক্রিয়েট পিক্সেলে করার পরে আমি একটা নতুন পিক্সেল ক্রিয়েট করে দেখাই, ওকে আমার ক্রিয়েট পিক্সেলটা আপনি একটু দেখে নেবেন,
আমি দেখাবো, আমার এটা অ্যাকাউন্টে অলরেডি পিক্সেল ক্রিয়েট করা আছে। তো এখানে আমি যদি লাস্ট 30 ডে রেজাল্ট দেখি, 883 জন আমার পুরোটা ইভেন্ট হয়েছে, ইভেন্টে ঘুরেছে। আমি যদি অল টাইম দেখি, 2 ডে দেখতে পারি, শুধুমাত্র লাস্ট 30 ডে রেজাল্ট এখানে দিচ্ছে। এখানে ফেসবুক পিক্সেল আছে, ওকে। তো এখানে কি দেখতে পাচ্ছি, আমাকে পেজ ভিউ করেছে, লিড হয়েছে। ওকে, ফেসবুক পিক্সেল আপনি অনেকগুলো ইভেন্টে সেট করতে পারেন। ধরুন ফেসবুক একটা পিক্সেলের কোড দিল, সেই কোডটা আপনি আপনার হোম পেজে রাখলেন, তা অথবা ল্যান্ডিং পেজে রাখলেন, ঠিক আছে? তো আরেকটা যখন আরেকটা কোড নিলেন, লিডের কোড বা থ্যাংক ইউ পেজের কোড, ফেসবুক থেকে যখন পিক্সেল থেকে নিয়ে নিলেন, তো ওই কোডটা আপনি থ্যাংক ইউ পেজে পাঠাইলেন। ওকে, থ্যাংক ইউ পেজে কেন পাঠাবো? ওই ওই কোডটা আমি থ্যাংক ইউ পেজে সেট করেছি। প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা তারা কোড দিবে। ধরুন একটা কোড দিল হচ্ছে ফেসবুক পেজ ভিউর জন্য, আর একটা কোড দিল হচ্ছে ফেসবুক লিডের জন্য, আর একটা কোড দিল হচ্ছে পারচেসের জন্য। তো তাহলে আমরা ডিফাইন করতে পারলাম, তো কারা কারা পারচেস করছে আমার প্রোডাক্টটা, কারা কারা ইমেল অ্যাড্রেস দিয়ে গেছে, এবং কে কে আমার হচ্ছে ওয়েবসাইট ভিজিট করেছে, সব আলাদা রেজাল্ট এখানে পেলাম। আমি দুইটা রেজাল্ট এখানে পেয়েছি, কারণ দুইটা রেজাল্ট সেট করেছি। এক হচ্ছে আমি সাইন আপের জন্য আমি ক্যাম্পেইন সেট করেছিলাম, যারা সাইন আপ পেজে ঢুকেছিল তাদের পরিমাণ এটা, আর যারা সাইন আপ করেছিল তাদের পরিমাণ এটা। তো এখন যারা সাইন আপ অলরেডি করেছে তাদের কাছে আমি অ্যাডটা শো করাইতে যাচ্ছি, অলরেডি সাইন আপ করে দিয়েছে তাদের কাছে কিন্তু আমি ডিফারেন্ট অ্যাড শো করাবো। কারণ তাদের কাছে তো আমি আমার লিডের জন্য দিব না, কারণ তারা অলরেডি আমার লিডটা দিয়ে গেছে, মানে তাদের কাছ থেকে ডাটা ইনফরমেশন সাইন আপ করে রেজিস্ট্রেশন করে নিয়েছি। তো তাদের কাছে রেজিস্ট্রেশনের অ্যাডটা দিব না, সেলস পেজের অ্যাডটা দিব। ওকে, তারা যখন প্রোডাক্টটা বাই করবে তাদের ডাটাও আমি জানি, কারা কারা প্রোডাক্টটা বাই করেছে বা কে কে প্রোডাক্টটা বাই করেছে। তাদের কাছে আমি প্রোডাক্ট বাইয়ের অ্যাডভার্টাইজমেন্টটা দিব না, তাদের কাছে অন্য প্রোডাক্টের বাইয়ের জন্য অ্যাডভার্টাইজমেন্টটা দিব। এই জন্য ফেসবুক পিক্সেল আপনাকে ট্র্যাক করে বিভিন্ন রকম অ্যাড দিতে পারে। ওকে, এখন আমরা এই ডাটাটা দেখতে পারছি, আমার হচ্ছে 800 আছে, লাস্ট পেজ ভিউ লিডে আছে, অ্যাক্টিভ নেই, 8 জন, 775 জন ল্যান্ডিং পেজে ক্লিক করছে। ওকে, লাস্ট 28 অল অ্যাভেলেবল ডাটা, কাস্টম অডিয়েন্স সেটিং এ যেতে পারেন। ওকে, আপনার যে অডিয়েন্স গুলো আছে তাদের কাছে অ্যাড শো করতে পারেন। ধরুন ক্রিয়েট অ্যাড করলেন, আমি সেট আপ করে দেখাই, ভিডিওটা লেন্দি হচ্ছে, একটু সময় নিয়ে দেখবেন। কিভাবে এগুলো সেট আপ করে আমি একটু দেখাই। যে সেট আপে যাই, ওকে, আপনি যখন পিক্সেল ক্রিয়েট করবেন, পিক্সেল ক্রিয়েট করার পরেই আপনার এই অপশনটা দেখাবে, ম্যানুয়াল ইনস্ট্যান্ট কোড। ওকে, আমি ম্যানুয়ালি ইনস্ট্যান্ট দ্য কোড ফর ইউর সেলফ, এই কোডটা দিবে। এই কোডটা আপনি ফেসবুক হেডের মধ্যে, আপনার ওয়েবসাইট হেডারের মধ্যে সেট করবেন, ঠিক আছে? ওকে, দেন আপনি এটা হচ্ছে পারচেসের জন্য করতে চান। এখানে যখন ইভেন্ট গুলো আছে ট্র্যাক করতে পারবেন, সেই ইভেন্ট গুলো কি। আমি যে প্রথম কোডটা করলাম, প্রথম কোডটা কপি করলাম, এটা আপনি অবশ্যই আপনার ল্যান্ডিং পেজে বা হোম পেজে দিবেন। তো এখন যদি মনে করেন যে আমার হোম পেজে দেওয়ার পরে, তাহলে আপনার প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু আলাদা আলাদা পেজ থাকে। তাহলে পারচেস একটা পেজ আছে, চেক আউট একটা পেজ আছে, থ্যাংক ইউ একটা পেজ আছে, ইমেল কালেক্ট করার পরে আপনার কোন পেজে যাচ্ছে সেই পেজ। তো মনে করেন আপনার হচ্ছে জেনারেট লিড। ওকে, জেনারেট লিড করার পরে আপনি আপনার এই কোডটা কপি করে করি, আগের যে পিক্সেল ক্রিয়েট করেছিলাম, আগের পিক্সেলটা এটা, ঠিক আছে? আগের পিক্সেলটা এটা, আমার হচ্ছে এই পিক্সেলটা আমি কোথায় কপি করব, বসাবো হেডের মধ্যে। ওকে, হেডের, সরি, ওই হোম পেজের, ল্যান্ডিং পেজের হেডের মধ্যে। ওকে, এটা আমি বসালাম। তো তারপর কি করব, আমার আরেকটা কপি করব। এখন এই কোডটা কোথায় বসাবো, এই কোডটা বসাবো থ্যাংক ইউ পেজে। তো থ্যাংক ইউ পেজে বসানোর আগে ওরা আরেকটা কোড দিয়েছে, এই কোডটা কপি করলাম। ওকে, শুধুমাত্র ট্রাকের এখানে ট্রাক, ট্রাকের এখানে লিড দিয়েছে। ওকে, লিডটা কপি করলাম।
যেটা করবো পেজ ভিউ যেখানে ছিল সেখানে হচ্ছে লিডটা দিয়ে দিলাম। ওকে, এখন আমার এই কোডটা রেডি, রেডি ফর থ্যাংক ইউ পেজে বসাবো। তাহলে ফেসবুক দুইটা ডাটা দিবে আমাকে। ওকে ডান, একটা ডাটা দিবে হচ্ছে যারা যারা তোমার প্রথম পেজটা ভিজিট করছে তাদের ডাটা, আর আর একটা ডাটা দিবে হচ্ছে যারা অলরেডি তোমার প্রথম পেজটা ভিজিট করে ইমেল অ্যাড্রেসটা দিয়ে গেছে তাদের ডাটা। ঠিক আছে, ওকে। তো তাহলে তখন আমরা পেয়ে গেলাম কে কে পারচেস করছে, কে কে থ্যাংক ইউ পেজে গেছে, কে কে ইমেল দিয়ে গেছে, তাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট আমরা অ্যাডটা দেখাইলাম। ওকে, এখন তৈরি করি আমি কাস্টম অডিয়েন্স, তৈরি করি ক্রিয়েট কাস্টম অডিয়েন্স। এখন কাস্টম অডিয়েন্সে চলে আসছে। তো কাস্টম অডিয়েন্স হচ্ছে আমার অলরেডি, তো কাস্টম অডিয়েন্স যাবার পরে আমাদের যে প্রিভিয়াসলি ডাটাগুলো আছে ওয়েবসাইট ভিজিট, পেজ ভিউ, ভিজিটর বা স্পেন্ড, তো এখানে বলছে যে তুমি কোন ডাটাতে ক্রিয়েট করবে। ওকে, যারা পেজ ভিউ করেছে তাদেরকে, যারা অলরেডি একবার আমার ওয়েবসাইট ভিজিট করেছে তাদের কাছে আমরা ডাটাটা শো করাবো। অ্যাড সেটের নাম দিলাম হচ্ছে বিল্ডারল ক্রিয়েট অডিয়েন্স। ওকে, আমার একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেল। এই অডিয়েন্স গুলো কারা? যারা আমার পেজটাকে ভিজিট করেছে। ঠিক আছে, এখন আমি আর একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি যারা আমাকে পেজটা ভিজিট করেছে এবং পেজটা ভিজিট করেছে এবং লিড দিয়ে গেছে। শুধুমাত্র যারা লিড দিয়ে গেছে বা রেজিস্ট্রেশন করেছে তাদের একটা দিতে পারি। ওকে, আমি আর একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি যারা আমার প্রোডাক্টটা পারচেস করেছে। ঠিক আছে, ওকে ফাইন। তো এরকম ভাবে আমরা ডিফারেন্স ডিফারেন্স অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। ওকে, অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেল, এখন আপনি অডিয়েন্সে চলে যাবেন। অডিয়েন্স ওকে, অডিয়েন্সে আমি চলে এসেছি। তো অডিয়েন্সে দেখছেন যে আমার এখানে কিছু অডিয়েন্স আছে, কাস্টম অডিয়েন্স কেবল যেটা তৈরি করলাম বিল্ডের অল নিয়ে, লুকে লাইক অডিয়েন্স, পার্সোনাল ব্র্যান্ডিং অডিয়েন্স। ওকে, তো এখন এই যে অডিয়েন্সটা তৈরি করলেন আপনি সেই অডিয়েন্সটা এখানে আছে। তো এখন ফেসবুককে বলে দিলেন ক্রিয়েট লুকে লাইক অডিয়েন্স। যখন ক্রিয়েট লোকালাইজ অডিয়েন্স করবো, লোকেশন অল ওভারঅল দিতে পারেন, ওয়ার্ল্ড ওয়াইড কান্ট্রি অথবা বাংলাদেশে শো করাতে চাইলে বাংলাদেশ দিতে পারেন, বাংলাদেশ আমি দিলাম। ওকে, এখন হচ্ছে 100,000, 3,39,000। ওকে, এই লোকালাইক অডিয়েন্সটা বোঝাই আমি ফেসবুককে কিছু অডিয়েন্স দিলাম। ঠিক আছে, কাস্টম অডিয়েন্স দিলাম আমার যারা পেজে ভিজিট করছে। তো ফেসবুক কিন্তু আমার পেজে যারা ভিজিট করছে সবার ইনফরমেশন জানে, তারা কি টাইপের, তাদের পার্সোনালিটি কেমন, তারা কি কি ভিজিট করছে, কোন পেজ ভিজিট করছে, কি কি ভিউ করছে, সবই জানে। তো এই রিলেটেড কিন্তু আরো মানুষ আছে মানে একই টাইপের। ঠিক আছে, তো যখন আমরা ক্রিয়েটে লুক লাইকে অডিয়েন্স করব, লুকে লাইক অডিয়েন্স করব, তখন আমরা কিছু অডিয়েন্স ফেসবুককে দিব। অডিয়েন্স দিয়েছিলাম কত, 1,000 অডিয়েন্স দিয়েছিলাম। এখন হচ্ছে ও বলেছে তোমার যে অডিয়েন্স আছে এর সাথে রিলেটেড 3,39,000 আরো অডিয়েন্স আছে বাংলাদেশে, তুমি কি তাদের কাছে অ্যাড শো করাইতে চাও? ওকে, আমরা হচ্ছে ক্রিয়েট অডিয়েন্স দিয়ে দিলাম। ওকে, তখন আর একটা অডিয়েন্স সেট আপ হয়ে গেল। আর একটা অডিয়েন্স সেট আপ হলো কি, 3,39,000-এর। তো আমরা ফেসবুককে কিছু দিলাম যে হচ্ছে 1,000 পিপুলকে আমরা দিলাম। দেওয়ার পরে ফেসবুক আমাকে বললো তুমি আর যে অডিয়েন্স গুলো আছে এদের সাথে মিল রেখে আমি আরো 39,000 অডিয়েন্স পেয়েছি, এখন তুমি একটা রান করাইতে পারো এদের কাছে। ঠিক আছে, তো এখন অডিয়েন্সের বিষয়ে আসি, আমরা আবার অ্যাড ম্যানেজারে যাই, অ্যাড ম্যানেজারে যাই। আবার ক্যাম্পেইনে যাই, ক্যাম্পেইনে যে অ্যাড সেটে যাই। বিষয়টা জটিল ভাবে নেবেন না, আমি হেল্প করব আপনাদের সবার, যে যে আমাদের এই কোর্সটা কিনেছেন। ঠিক আছে, সবার অ্যাড অ্যাকাউন্টে যে আমি একটা রান করাই দিব, টেনশন নাই। ঠিক আছে, ফার্স্ট অ্যাডটা। এই দেখেন কাস্টম অডিয়েন্স। ঠিক আছে, এই কাস্টম অডিয়েন্স আমার লুকে লাইক কিছু অডিয়েন্স আছে, কাস্টম কিছু অডিয়েন্স আছে। তো এই কাস্টম অডিয়েন্স কিন্তু আপনি পেতেন না, আমি প্রিভিয়াসলি অ্যাড রান করেছি উইধাই কাস্টম অডিয়েন্স গুলো পেলাম। শুধু অ্যাড রান করেছি তাই না, আমি প্রিভিয়াসলি
অ্যাড রান করেছি, পিক্সেল সেট করেছি, পিক্সেল নিয়ে কাজ করেছি, বিধায় আমি লুকে লাইক অডিয়েন্স পেলাম, কাস্টম অডিয়েন্স পেলাম। আপনারা যদি এগুলো না করে অ্যাড রান করেন তাহলে এখানে কাস্টম অডিয়েন্স দিতে পারবেন না। ওকে, এখন কাস্টম অডিয়েন্স করে আপনি অ্যাডগুলো রান করতে পারেন। যখন কাস্টম অডিয়েন্স করবেন তখন আপনাকে এখানে লোকেশন বা হচ্ছে এজ, জেন্ডার এগুলো দেওয়ার দরকার নাই, কারণ কাস্টম আবার দিতেও পারেন। মানে তখন কি হবে, আপনার যে কাস্টম অডিয়েন্স আছে তাদের মধ্যে পি সাইজ করে এগুলো আসবে। ওকে, আপনি কি বুঝতে পারছেন? ধরুন আপনি প্রথমে অডিয়েন্সকে একটা বলে দিলেন, এই অডিয়েন্স আমার, আমার অডিয়েন্স তো এটা, তো এই অডিয়েন্সের মধ্যে আপনি যদি আবার করেন, মানে রিটার্গেটিং করেন, করতে পারবেন। ঠিক আছে, এই অডিয়েন্সের মধ্যেও ভাগ ভাগ হয়ে যাবে। ভাগ ভাগ হয়ে যাবে কি, আপনি তো অডিয়েন্সে মনে করেন মেন আর ওম্যান দুটোটাই ছিল, আপনি যদি এখানে দিয়ে দেন মেন, তাহলে আপনার যে টোটাল অডিয়েন্স ছিল তার মধ্যে যে মেন গুলো ছিল তাদেরকে দেখাবে। বিষয়টা কি ক্লিয়ার? ওকে, আপনি যখন হচ্ছে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করবেন তখন টার্গেটিং, ডিটেল টার্গেটিং এ কিছু দেওয়ার দরকার নেই, কারণ আমরা জানি তো আমাদের অডিয়েন্স কে, সো টার্গেটিং এ দিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, ওকে, তাহলে মেবি আমরা এতক্ষণ ক্লিয়ার হয়েছে যে কাস্টম অডিয়েন্স কি আর লুকে লাইক অডিয়েন্স কি, ফেসবুক পিক্সেল কি। যারা একদমই নিউবি আছেন তাদের জন্য হচ্ছে ফেসবুক পেজে যাবেন, পেজে যাওয়ার পরে বুস্ট অপশন পাবেন, বুস্টে যে পেজগুলো বুস্ট করবেন, আর আমি হেল্প করব। সমস্যা আমি বারবারই বলছি সবাইকে, আমি ফেসবুক অ্যাড দেওয়ার জন্য আমি হেল্প করব। অলরেডি লেকচারটি 1 আওয়ার ওভার হয়ে গেছে, তো চলুন আমরা একটু ওভারভিউ দিই। আমাদের সবগুলো হচ্ছে কভার করেছি, ইন্ট্রো দিয়েছি কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, পেমেন্ট মেথড দিয়েছি, ফেসবুক পিক্সেল আলোচনা করেছি, অডিয়েন্স সম্বন্ধে আলোচনা করছি, কাস্টম অডিয়েন্স, লোকালাইক অডিয়েন্স, তারপরে ক্যাম্পেইন তৈরি করে দেখাইছি, ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট থাকে, অ্যাড সেটের আন্ডারে অ্যাড কপি থাকে, ভিডিও অ্যাডের জন্য আমরা রেজাল্ট ভিডিও। ওকে, আপনি ভিডিও অ্যাডগুলো দিবেন, রেজাল্ট হতে পারে, টিউটোরিয়াল হতে পারে, লাইফ স্টাইল হতে পারে, হাউ টু হতে পারে, ভ্যালু হতে পারে, রিটার্গেটিং করতে পারেন, রিটার্গেটিং করার জন্য কাস্টম অডিয়েন্স, লোকালাইক অডিয়েন্স, তাদেরকে ফলো আপ করতে পারেন। এই ছিল ওভারঅল ফেসবুক পেইড মার্কেটিং। আমি বারবারই বলছি কেউ হচ্ছে খুব বেশি অ্যাডভান্স হওয়ার দরকার নেই, আস্তে আস্তে কাজ করুন। প্রথমে আপনি হচ্ছে ফেসবুক পেজে যে একটা বুস্ট অপশন পাবেন সেখানে যে বুস্টটা করুন, দেন আস্তে আস্তে এখানে আমি অ্যাডগুলো রান করাতে হেল্প করতে পারবো। ঠিক আছে, তো খুব ইজিলি আপনি অ্যাডগুলো রান করাতে পারবেন, সমস্যা নেই। ওকে, ধন্যবাদ, আমার নেক্সট লিসনে স্বাগতম। নেক্সট লিসনটি নিব ফেসবুকে কিভাবে ফ্রি মার্কেটিং করতে হয়। তো ফেসবুকে আমরা এতক্ষণ পেইডে মার্কেটিং দেখলাম, পেইড বলতে কি, ফেসবুকে আমার, আমি যদি টাকা দিই আমার অ্যাডটা অনেকের কাছে শো করিয়ে দিল, এই জন্য ফেসবুককে আমি টাকা প্রোভাইড করলাম, এটা হচ্ছে ফেসবুক পেইড মার্কেটিং। আর ফেসবুক ফ্রি মার্কেটিং হচ্ছে আমি ফেসবুকে টাকা দিব না, আমি সময় স্পেন্ড করব, ফেসবুকে অনেক টাইম দিব, তো ডলার দিব না, আমার কোনো ক্রেডিট কার্ড অ্যাড করবো না, পেপ্যাল অ্যাড করবো না, তারপরেও আমার মার্কেটিংটা হবে, সেটা হচ্ছে ফ্রি মার্কেটিং। তো নেক্সট ক্লাসে আপনাদেরকে স্বাগতম, ধন্যবাদ সবাইকে।